বন্ধুরা, ট্রেনে সফর করার সময় আপনি অনেক সময় দেখেছেন যে আপনার ট্রেন স্টেশন থেকে কিছু দূরে থামিয়ে দেওয়া হয়েছে। যখন ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেয় তখন ট্রেন অটোমেটিক সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু যখন ট্রেন স্টেশনের কাছে পৌঁছায় তখন ট্রেন হোম সিগন্যালের অনুসারে চলে। এই ভিডিওতে জানবো হোম সিগন্যাল কি এবং এর কাজ কিভাবে হয় এবং এটি তৈরি করার দরকার হয়েছে কেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, যখন ট্রেন স্টেশনের কাছে পৌঁছায় তো সামনে থাকা সিগন্যালকে হোম সিগন্যাল বলা হয়, কারণ যদি আমরা একটি সিগন্যালকে হোম এর সঙ্গে কনসিডার করি তো ওই ট্রেন হোমের প্রবেশ করবে কি করবে না সেটি হোম সিগন্যাল ডিসাইড করে। এই সিগন্যাল স্টেশন মাস্টার দ্বারা কন্ট্রোল করা হয়। বন্ধুরা, যখন ট্রেন স্টেশন থেকে দূরে থাকে তখন একটি অথবা দুটি ট্র্যাক থাকে, কিন্তু যখন ট্রেন স্টেশনের কাছে পৌঁছায় তখন ওই ট্র্যাক ওই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে 1, 2, 3 অথবা 4 এবং তারও বেশি লাইন ভাগ হয়ে যায়। ট্রেন কোন রুট থেকে হয়ে কোন প্ল্যাটফর্মে দিয়ে যাবে এর জন্য হোম সিগন্যাল তৈরি করা হয়েছে, যেটার কন্ট্রোল স্টেশন মাস্টারকে দেওয়া হয়েছে। বন্ধুরা, অটোমেটিক সিগন্যালকে অটোমেটিক্যালি ট্রেন চলার সঙ্গে কন্ট্রোল করা হয়, কিন্তু হোম সিগন্যাল ম্যানুয়ালি কন্ট্রোল করা হয়। হোম সিগন্যালে 4টি লাইট জ্বলে। ছবিতে যেটা আপনি দেখছেন সেটি একটি হোম সিগন্যাল। এর নিচে 3টে লাইট আছে এবং সাইডে 2টি লাইট আছে। নিচের লাইটে রেড মানে ট্রেনকে ওই হোম সিগন্যালের আগে থামাতে হবে, কারণ ওই সময় স্টেশনে ওই ট্রেনের জন্য কোনো প্ল্যাটফর্ম খালি নেই। গ্রিন লাইট জ্বলার মানে হলো ট্রেন মেন লাইন থেকে নিজের পুরো গতিতে স্টেশনকে পার করে চলে যাবে। বন্ধুরা, ইয়েলো লাইট জ্বলার দুটো কন্ডিশন থাকে। প্রথমত ইয়েলো লাইট এবং তার পাশে হোয়াইট লাইট, যেটাকে রুট ইন্ডিকেটর বলা হয়। এই দুটিকে একসঙ্গে জ্বালানো হয়। রুট ইন্ডিকেটর এটি নির্দেশ করে যে ট্রেনকে কোন রুট হয়ে কোন প্ল্যাটফর্মে যেতে হবে। বন্ধুরা, রুট ইন্ডিকেটর বেশিরভাগ সময় ইয়েলো লাইটের সঙ্গে জ্বালানো হয়, কারণ ইয়েলো লাইট জ্বলার মানে হলো ট্রেনকে গতি কমিয়ে রাখতে হবে। প্যানেল থেকে যখন স্টেশন মাস্টার রুট ইন্ডিকেটরকে জ্বালায় তখন রুট ইন্ডিকেটর অটোমেটিক্যালি সেট হয়ে যায় যে ট্রেন কোন দিক দিয়ে গিয়ে কোন প্ল্যাটফর্মে যাবে। বন্ধুরা, অনেক সময় শুধু হলুদ লাইট জ্বলে, তখন লোকোপাইলটকে ইন্ডিকেট করা হয় ট্রেনের স্পিড কমিয়ে আগে যেতে হবে। এই হোম সিগন্যাল অনেক সময় রুট ইন্ডিকেটর ছাড়া হয়। লুপ লাইন অথবা ডাইরেকশন চেঞ্জ করার প্রয়োজন যদি না দরকার হয় সেখানে শুধুমাত্র ইয়েলো, রেড এবং গ্রিন লাইট দিয়ে ট্রেনকে পাস করানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনি হোম সিগন্যাল সম্বন্ধে জানলেন, এটি কেন এবং কিভাবে কাজ করে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।